গাড়িটা কিন্তু একটু পাশ কাটাইলে। চুপ, গাড়ি লিয়ে কথা কয়? গাড়ি সম্পর্কে কোনো ধারণা আছে তোর? এর লেগে শ্বশুর বাড়ি আসতে চাই নাই। তোকে একটা সব চিপা, তোরা মানুষ চিপা, তোকে রাস্তাঘাট চিপা, তোকে সব চিপা। খারাপ হয়েছে অনেক মিষ্টি লাগেজ কেটা নিব, ড্রাইভার ভাই নিয়ে আসো। বাহ, খুব সুন্দর কথা কইছো, কলিজা ঠান্ডা হয়ে গেছে কথায়। ড্রাইভারে লয়ে যাবো তোকে বাইতে। কেন লোকটা আসছে সে আমগো লোকে যাইবো না? না যাইবো না। আমগো লোকে গেলে আর তোমাকে বাড়ি দেখলাম ড্রাইভার স্টক করে মরে দিব। কেন মরে দিব জিগাও? জিগান লাগবো না, আমি নিয়ে না না জিগান লাগবো জিগাও। হ্যাঁ জিগা, কেন মরে দিব জিগা? জিগা কেন মরে দিব? তোর বাপের যে ঘর, ওই ঘরের থেকে আমার ড্রাইভারের ঘর অনেক ভালো। তোকে ঘর দেখানো লগ লগ স্টক করে মরে যাবে মালিক। তুমি যাও গা, আমি ডাক দিলে আবার হেনা এসো, কল করবো আমি। আমি নিয়ে যাচ্ছি। পথে গাড়ি দেখে আমি বুঝতে পারছি যে আপনারা আসছেন। সুখী মামনি কেমন আছো? থাক মা, থাক থাক থাক। কি জামাই নতুন বাড়িতে আসলে যে ব্যান্ড পার্টি আনতে হয়, এই নিয়ম তো আমাকে গ্রামে নাই। আমি তো ভগিরা নিয়ম থাকবো করতে গা। হ্যাঁ, এগুলা পালন করতে হইলে অবস্থানটা সমান সমান হইতে হয়, অবস্থানটা সমান সমান না। গাড়ি গেলে আপনাকে বাড়িতে ঢুকতে পারলাম না, রাস্তাঘাটের অবস্থা এরকম। আধা ঘন্টায় খারাপ হয়েছি, এক গ্লাস শরবত তো দূরের কথা, পানির ব্যবস্থাও নাই, বইতেও কেউ কয় না। এই তুমি শরবত দাও নেই এখনো? তোমায় না শরবত বানায় রাখতে বলছি, যাও তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। নাও যাও। আর বাবাজি বসার কথা কইলেন, খাট খাট খাট। চুপ কথা কবে না, আমার বইলে রাখছে, আমার বইলে রাখলে এরকম হয় নাকি? বাবাজি বাবাজি থাক মা, থাক বসেন, বাবাজি বসেন বসেন বসেন। লড়ে কে লড়ে কিলি কিটা, লড়ে কিলি কিটা, ওই লড়ে মানে কি ইয়া পুরান তো খিল লাগা রাখবেন এগুলা। বাবাজি বাবাজি আপনি এই বাড়িটারে আপনার নিজের বাড়ি মনে করবেন, আর আপনি বিয়ার পরে এই প্রথম আমার বাড়ি খাইছেন, আমরা যে কি খুশি হয়েছি বাবাজি। আপনার ভালো জামা কেমন নাই? তাহলে কী ভিনছেন আপনি? পয়লা জামাই এলো বাড়িতে, আপনি লুঙ্গি ভিন্দা ডেকনে করে ঘুরতেছেন, এটা পাজামা নাই? কাছের গেলা ছাড়া পানি খাইনি আমি, তোমার বকে দিছে কবরাই তুমি কিছু। আম্মা আমগো বাসা না, কাছের গ্লাস আছে, কাছের গ্লাসে দিবেন না, আমি কি মগে তো খায় না। আসলে হয়েছে কি, দুই দিন আগে তো এই মগটা বের করছি, ভালোই আচ্ছা ঠিক আছে জামাই বাজে, কোনো অসুবিধা নাই, আমি এখন এই কাছের গ্লাসে আউস মিঠে গেছে, আবার আউস মিঠে গেছে, শরবত খাওয়ার আউস, আমার মিঠে গেছে, আমার দরকার নাই, ঘরে চলো। আসেন আসেন, ঘরও কি এরম লড়ে নাকি চেয়ারের মতন? না না না, তোমাকে ঘরও তো লড়ে দেখি লাগলাইতেছি আমি। এসি স্যার। কি স্যার? এসিটা ছেড়ে দে, টিনের ঘরে এসি কই পাম? আহা, বুঝলেই তো গেছিলাম যে হোর বাচ্চা আইছি, এনে যে এসি নাই। তো তোর বাপের কষ্ট নাই, একটা পোর্টেবল এসি কিনে নিয়ে রাখতে পারতো। এখন তো ঠান্ডা ঠান্ডাই, এখন তো আর এসি লাগে না। আমার কোনো ঠান্ডা নাই, আমার সবসময় গরম, যারা এসিতে অভ্যস্ত তাদের 24 ঘন্টা এসিই লাগে।
গরম লাগতেছে। আচ্ছা ফ্যানটা ছেড়ে দি। খবরদার খবরদার, ভয় যেই মাল মাথার উপরে। হ্যাঁ সুইচ দিলে ভেঙ্গে ভেঙে মাথার উপরে পড়বো। দুই চার ছয় মাসে কেউ চালাইছে কিনা সন্দেহ। দরকার না, ওয়াশরুমে যাবো, ওয়াশরুম কই? ও আয়েন, আমি দেখা দিতেছি ওই বাইরে। আয়েন বাইরে মানে হয় ঘরের বাইরে। ঘরের বাইরে ওয়াশরুম মানে জাননি করে আমার ওয়াশরুমে যাওয়ার লাগবো? বেশি দূরে নাই, কাছে। একদম ঠিকঠাক একটা গরিব ফ্যামিলিতে পড়ছি। আপনি তো জানেনই আমার অবস্থা, বারবার গরিব কে লজ্জা দিন না তো। গরিবের একটা সমস্যা, গরিবরে গরিব কইলে মাইন্ড করে, গরিবরে কি কম তাইলে? যার জামাই বড় লোক সেই গরিবের বুঝা উচিত যে জামাই লোকে কি করতে হবে। জমি তো আছে, দুই কাটা বেচ্চা একটা পটে বলেছি আনতে পারতো। যাক বেজর বেজর করে সব খাওয়া পেশাল পেরে লাভ নাই, মেসান সিগারেট কেমন? আপনি এনে সিগারেট খাবেন? আব্বা বাইরে দরজা খোলা। কার বাপের টাকা সিগারেট খাই? আমার বাপের টাকায় খাই। আজ গোড়ালি চেয়ারম্যানের টাকায় সিগারেট খাই। আমার বাপে যখন সিগারেট কিনে দুই প্যাকেট এক লগে কিনে, একটা তার লেগে একটা আমার লেগে। হ্যাঁ ভাগযোগ করে খাই। বাপের সামনে সিগারেট খাই কোনো ব্যাপার না, আর হৌরের সামনে সিগারেট খেতে পারবো না। কী ধরনের কথা, যা মেসান ধরতে ধরতে। কিন্তু স্যারটা তো এখন পর্যন্ত আইতাছি না। আমি একলা একলাই মুরগি জবাই করবো কেমনে কহ। আম্মা মুরগি কটা জবাই করতেছো? একটা মুরগি মা, কালকে আবার হাঁস জবাই দিব। আম্মা হাঁস আর মুরগিটা আজকে একসাথে জবাই দেওয়া যায় না, কালকে গরু খাসির ব্যবস্থা করলা। কি কষ্ট মা, মুরগি হাঁস তো আমাকে ঘরের, কিন্তু গরু খাসি এক করতে গেলে তো অনেক টাকার দরকার। কি যে বলো আব্বা, অনেক টাকা লাগবো কেন? তোমাকে জামাই কি রাক্ষস নাকি? সে আর কতটুকু খাইবো, যতটুকু খাইবো অতটুকুর ব্যবস্থা করলা। এটা কেমন ধরনের কথা কষ্টমা, আমি কি জামাইটা রাক্ষস বলছি নাকি? জামাই কত বড় ঘরের পোলা, তারে কতজন গণ্যমান্য করে, তারে আপ্যায়ন করতে পারলে তো আমাকে নিজে ঘরেও তো মজা লাগে তাই না? কিন্তু মারে তুই তো আমার অবস্থা জানিস, আজকে এই মুরগিটা চালাই কালকে হাঁস জবাই করলে ভালো হয় না? সবচেয়ে ভালো হয় কি জানো, আমারে তোমগো বাড়ির মতো কোনো বাড়িতে বিয়ে দিতা। দিছে তো চারবার চেয়ারম্যানই পাস করা লোকের ছেলের সাথে, সে যাতা খাবার খায় না তার আমি খুব ভালো মতো চিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, জামাইয়ের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা আমি করব। চল এখন মুরগিটা জবাই করে ফেলি, চল। বাবাজি বসেন, শুকরি নিয়ে বসেন, খান। কই বাবু, চোখের উপরে বইয়া খাবো আমি, ডাইনিং টেবিল কই? আমগো তো ডাইনিং টেবিল নাই, এখানে বসেন খাইতে ভাল লাগবো, খোলামেলা পরিবেশ আছে। কথা কিন্তু সত্য, এইখানে আমি বহু বছর ধরে খাই, বসেন সাথে বসে খাই। আপনার আমি তো এক না, আমি আলাদা, আমি এখানে বসে খাই না, আমি ডাইনিং টেবিলে খাই। যাক একটা চেয়ার, ওই ভূমিকম্প চেয়ারটা কই? ভূমিকম্প চেয়ার? আরে ওই যে যে চেয়ারটা লরে এটা কই? ও ও চেয়ার দিয়ে চেয়ার থাক, ধর লাগবো না লাগবো না, লরে এটা। আমি মিশা কথা কইতেছি না, না না মিশা কথা না, আসলে তরকারি চেহারা দেখে বোঝা যাইতেছে ঝাল লবণ একটু বেশি হয়েছে। সেটা আপনার মেয়েরা বুঝান, একটু কষ্ট করে খান বাবা। হ্যাঁ কষ্ট করে তো খামো, তার রান্নার গতিগত তার মার মতন, অতিরিক্ত নুন অতিরিক্ত মশলা। মুরগি মাংস দাও। আচ্ছা বাবাজি, আপনার আব্বা আম্মা কেমন আছে? খাওয়ানোর সময় কথাবার্তা ভালো না, খাওয়ানোর শেষে আলাপ করুন আপনার লোকে।
তোমার তুইও বয়সা আমার ফ্যামিলিতে কিন্তু এগুলি নাই, আগে জামাই খেব পরে বউ একটা খেব। আবার সমস্যা নেই, আমি পরে বসবো। ঠিক আছে, আপনি আগে খান। না করছিলাম, খাওয়ানোর সময় কথা বলবো না। আজকে এত বছর ধরে আমি রান্না করতেছি, কেউ আমার কোনোদিন কইতে পারে নাই যে তরকারিতে আমি বেশি লবণ দিছি। আজকে নতুন জামাইয়ের মুখে আমি প্রথমেই কথা শুনলাম। বড়লোকের ঘরের পোলা তো লবণ একটু কম খায়, লবণে নাকি ক্ষতি। কে কইছে আপনার এই কথা? কে কইছে সেইটা নাই বা শুনলা, কিন্তু কথাটা সত্য। এরকম সাইজা গুজা আপনি কই যাইতেছেন? কোথাও যাইতেছি না। জামাই কইলো না ভালো কাপড় পরতে, তাই একটু ভালো কাপড় পরছি, এর মধ্যে ভুলে গেছো। ওমা, আমি কি খুব রান্না খারাপ করি? আজকে রান্না কি খুব খারাপ হয়েছে? জামাই কি রাগ করে কথা কইছে মা? ওমা, আরে তুই তোমারে বোঝা তো, তোর মা খুব মন খারাপ করে বসে আছে, বোঝা। আম্মা, তোমার রান্না ভালো হয়েছে, আমগো আত্মীয় স্বজনের মধ্যে তো তোমার রান্নাই সবচেয়ে ভালো। হয়েছে কি তোমগো জামাইয়ের তো একটু ঝাল মশলায় সমস্যা আছে, গ্যাস্ট্রিক তো, তুমি চিন্তা করো না, রান্না ভালো হয়েছে। নতুন জামাই বাড়িতে আসছে, ঠিক মতো আদর আপ্যায়ন করতে পারতেছি না মা গো। ওমা, তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার ভালো পাই? ও কি যে কও না আম্মা, সবাই অনেক ভালো পায়, আর সে তো অনেক ভালো মানুষ, একটু রাগি কিন্তু আমার অনেক আদর করে, সব সময় আমার পক্ষে কথা কয়, তার ভয়ে কেউ আমার কিছু কইতে পারে না। তাহলে তো ভালো মা, বউরে সোহাগ করা জামাই যদি রাগি হয় তাহলে খুব ভালো, তোমার তো রাজকপাল। মা গো একটু আসে এখানে বসো, আমি চাল ভিজাই আসি। হ্যাঁ, জামাইয়ের পিঠা বানায় দেবো, ঠিক আছে? যা বস। কোন বাড়িতে বিয়ে করলাম, নেটওয়ার্ক নাই, ফেসবুকে ঢুকতে পারতাস না, কেমন ডা লাগে এখন। বাবাজি এখানে খাড়ায় খাড়ায় কি করেন? ফোনে কথা বলার চেষ্টা করতেছি। তো বাবাজি, আপনার আব্বারে আসতে কইতেন, আপনাদের বিয়ের পরে তো আপনার আব্বা একবারও আমাদের বাড়িতে আসে নাই। সে সব জায়গায় বেড়াইতে যায় না। সব জায়গায় বেড়াতে যায় না ঠিক আছে, কিন্তু এটা তো সব জায়গা না, সে আমার বাড়িতে আইব, বিয়াই বাড়িতে আইব। হ্যাঁ, বিয়াই বাড়ির টাইম নেই আর, সামনে ইলেকশন, ইলেকশন লয়ে ব্যস্ত, ফাও কথা কয়ে লাভ নাই। আপনাকে বাড়িতে টেলিভিশন নাই গেলি এখন তোমারে? টেলিভিশন নাই, আমরা দুইজন বয়স্ক মানুষ বাড়িতে থাকি তো, ওই টেলিভিশন দেখার নেশা নাই। টেলিভিশন থুইয়া মানুষ বহু তাকে ফেসবুকে ঢুকে গেছে, আর সেই জায়গায় আপনি কইতেছেন টেলিভিশন দেখা একটা নেশা, এটা কোনো কথা? লাখ টাকার ফোন আইফোন, এটা দিয়ে নেটওয়ার্ক পাইতাছি না, যুদ্ধের কোনো খবরও পাইতাছি না এর লিগা। যুদ্ধ মানে দেশে কি আবার যুদ্ধ লাগছে নাকি? দেশে যুদ্ধ লাগবে কি লিগা, দুনিয়ার সব জায়গায় এমন যুদ্ধ, দেখার কোনো উপায় নাই। কেমনটা লাগে, কই আইলাম, নেটওয়ার্ক নাই, এই যুগে নেটওয়ার্কের বাইরে থাকুনের কোনো উপায় আছে? মিজাজই খারাপ হয়ে গেছে কখন। খাইবেন নাকি? খাইতে পারেন, দামি ব্র্যান্ড, আমার আব্বাই ওইটা খায়।
জন কিনে দুই প্যাকেট এক লগে কিনে, একটা আমার লেগে একটা হার লেগে। এই যে পিঠা, পিঠা খান। আরে দূর কি লয়ে হাজির হয় পিঠা, পিঠা খাবো দত্তরি। নেটওয়ার্ক নাই, এর মধ্যে পিঠা হান্দায় দিছে। জামার আসার আচরণ ভালো না, সুবিধার না, কেমন জানি। কেন সেটা কি জামাই, যার বাপ ষাট চারবার পাশ করা চেয়ারম্যান হয়েছে, তার পোলার আসার ব্যবহার এমন হইব কেন? আরে বাবা, আসার আচরণ দিয়া দুইয়া দিয়া কি আপনি পানি খাইবেন? আপনার মাইয়া ওইখানে সুখে আছে নাকি সেইটা আগে দেখেন। আসার আচরণ ধুইয়া পানি খাওয়া যায় না, এটা ঠিক, কিন্তু সে কি করছে জানো? কি করছে? আমার সামনে সিগারেট ধরাইছে, আবার আমারে আমারে কয় খাইবেন নাকি? হ্যাঁ ভালো ব্যান্ড, বড় লোকের ঘরে বুঝলা, বড় লোকের ঘরে মেয়া বিয়ে দিয়েছি বলে মুরব্বীরা সম্মান পাইব না, মুরব্বীদের সে সম্মান করবো না, শ্বশুরের সামনে সিগারেট খাইব। খুঁজেছিলাম কি যে আপনাদের সেই যুগ তো নাই, যুগ বদলাইয়া গেছে। আসার আচরণ দিয়া কি করলেন? আপনার মাইয়া ওই পোলার কাছে সুখে আছে নাকি সেটা দেখেন। আমার মাইয়া তো সুখে গেছে, তাই না? হ্যাঁ, মেয়ে সুখে থাকবো দেখেই তো চেয়ারম্যানের পোলার লগে মেয়েরে বিয়া দিছি। আমার মেয়ে ওই বাড়িতে সুখে থাকলে হয়। শুনেন, কালকে সকালে উঠে বাজারে গিয়া বাজার থেকে সব থেকে যে দামি শার্ট আর প্যান্ট আমার জামাই বাবার জন্য নিয়ে আসবেন। আমার কাছে টাকা নাই, যা ছিল বাজার করেই তো সব শেষ হয়ে গেছে, আর টাকা নাই। আমি মজদুরে কইছি সে টাকা দিব কইছি। মোমেনা বেগম, ধার করতে আমার ভালো লাগে না। জামাই জন আসলে একটু ধার করতে হয়, কত বড় লোকের ঘরের পোলা, তার তো কদর একটু করতেই হবে, করতে হবে না? ঠিক আছে, ঠিক আছে। কত শখ করে পিঠা গুলো বানাইছি, জামাই খাইল না। সুখীর হাতে দিয়ে আসো, খাইলেও খাইতে পারে। তুমি এই মশারি তো কাপড় দিয়ে বানায় নাই, ফুটা দিয়ে মশারি বানায় ফেলাইছে, ফুটার লোকে ফুটা সেলাই করে মশারি বানাইছে। আমগো বাড়ির গরু এরকম মশারি নিচে ঘুমায় না। কি কইতাছেন এসব, একটু হুশ করে কথা কন। আঙ্গবাড়ি মানুষ কি গরু মনে হয় আপনার? কি কইলি, হ্যাঁ কি কইছস তুই? আমি ওই একদম মেরে ফেলাম গুপ্ত, হুশ করে আমি কথা কবো, হুশ করে তুই কথা কবি। আমি আজগর চেয়ারম্যানের পোলা, তরে রাস্তায় দিকে পছন্দ হয়েছিল, এলিকা প্রস্তাব পাঠাইছিলাম, তুই যে আমার বউ হইছ, তোর সাতজন আমার ভাগ্য, তুই কথা আমি হুশ করে কথা কবো, হুশ করে তুই কথা কবি। আমি কথা না কইলে ওই পারা পাঠাই দিব তোকে। কি রে মা, কি হইছে? কি কি কিছ হই নাই আব্বা। মিছে কথা কও, এমনি একটু কাশি আইছে। ওহো নেট ভাই, আমি ভয় পাই না ভাই, আমি মজনু। তোর কেডা কইছিস আমি ডরাইছি? হ্যাঁ মতলব কি চুরি? সি সি দুলাভাই, আপনি এটা কি কথা কইতে আছেন?
আপনি আইসেন এই কথা শুনে আপনার সাথে একটু দেখা করতে আইসি, আর আপনি কইতেছেন চুরি শাস্ত্রী কথা। তুই আমার লগে দেখা করবি কি লিগা? তুই আমার কে হস? তুই আমার ইয়ার না দোস্ত? দুলাভাই ইয়ার হওয়া লাগে? দুলাভাই তো মানে বন্ধুর মতোই, আপনি ধরি না আপনি আমার বন্ধু বন্ধুর মতো। দুলাভাই আবার বন্ধু? এত জটিল সম্পর্কে আমার দরকার নাই, যা। দুলাভাই আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। ওই যে আপনি প্রথম যেদিন সুখী আপার সম্পর্কে জানতে চাইছিলেন, তার মানে বিষয়াদি সব আমি আপনার দিলাম না ইনফরমেশন, আমি সেই মজনু দুলাভাই, এবার চিনতে পারছেন? তোরে চিনু না গেলি গা, পয়লা সর্বনাশ তো তুই করছস। কোন কি দুলাভাই, কোনো সমস্যা হয়েছে? বিয়ে করছস তুই? না। তো বিয়া না করিয়া বিবাহিত লোকের সমস্যা সম্পর্কে জানতে আসিস না, বিয়ে কর, তারপর আসিস, তারপর আলো আলোচনা করবো না, যা। দুলাভাই আমি কিন্তু যাওয়ার জন্য আসি নাই, আপনার সাথে দেখা করবো এটা ছিল একটা উদ্দেশ্য। আর কাকাই আমারে বলছে যে আজকে রাতে ভালো মন্দ খাবার রান্না বান্না হইব, ওইটা খাইয়া তারপর যাবি, ওই খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবো। ভালো মন্দর থেকে ভালোটা বাদ দে, খাওন মন্দ মুখে দাও যে না, যা ফোট তাড়াতাড়ি ফোট। দুলাভাই আপনি এই ধরনের ব্যবহার করেন কিসের লাগে? আপনার ব্যবহার তো মানে কেন খুবই খারাপ, এই ধরনের জঘন্য ব্যবহার তো আসলে আপনার দ্বারা চিন্তা ভাবনা করি নাই। ওই বেটা ওই তুই কাল ওই কথা কস, আজ করছে আর মানে পোলা আমি। হ্যাঁ তুই আমার ব্যবহার শিখাস, ভাইরা তকো গ্রামে ঢুকছি ব্যবহার শিখানো লেগে, পয়লা শ্বশুর বাড়ির ফ্যামিলি কমপ্লিট করবো, তারপর তকো ধরবো, যা বের বাইর বাইরে তো গেছি বের। প্রায় দুপুর হয়েছে আমার ব্যবহার শিখে। জয় বাবাজি, জয় বাবাজি, একটু ঘর থেকে বাইরে আসেন তো বাবাজি, বাবাজি আসেন বাবাজি। এই যে ব্যাগটা, এই ব্যাগের ভিতর প্যান্ট আর শার্ট আছে আপনার, এগুলো নেন। স্যার জি, আমি নিজে পছন্দ করে সারা বাজারে খুঁজা এটা কিনছি, খুব ভালো কাপড়। অবশ্যই ভালো কাপড়, কিন্তু আমার চাকরের লেগা নাইলে আমার ড্রাইভারের লেগা, আমার লেগা না। দাম কত বাবাজি? উপহার কি দাম দিয়ে বিবেচনা হয় বাবা? অবশ্যই বিবেচনা হয়, কই আছেন আপনি? হ্যাঁ আজ থেকে 30 বছর আগে আমার বাপে তার শ্বশুর বাড়ি গেছিল, তখন তার একটা পোশাক দিছিল আমার বাপের শ্বশুরে, ওটার দাম আছিল তখন 5,000 টাকা। আজ থেকে 30 বছর পরে আপনি আমার যেটা দিবেন সেটার দাম তো মিনিমাম 50,000 টাকা হওয়া উচিত, তাই না? আর সুখী, সুখী যজ্ঞ, আপনি শ্বশুর মানুষ, উপহার দিচ্ছেন ফালায় তো দিতে পারবো না, অপমান করা হইব তাইলে। ধরো এটা মালিক রেজিয়ে দিও, আমার ড্রাইভার, তোমাকে বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আহি। বাবা হুট করে তার হাতে দিতে গেল কেন? আমার কাছে দিতা, আমি দিয়ে দিতাম, তাইলে তো এতগুলো কথা শোনা লাগতো। ঠিক আছে ঠিক আছে, এই বয়সে বন্ধু বান্ধব লয়ে তো আড্ডা মারবাই, আমরাও মারতাম এই বয়সে, নানান কিছু করতে মন চায় কি ঠিক না? তা করে দুলাভাই, দুলাভাই আপনি কিন্তু আমার মানে তুই বলছিলেন, এখন কিন্তু ভুলে গেছেন। না না অসুবিধা নাই, আলারে কখনো তুই কমো কখনো তুমি কমো কে ঠিক না? তো কি খালি সিগারেট খাইতেছো না অন্য কিছু? পাইলে খাই, অন্য কিছু খাও? গুড, ভেরি গুড, পোলা তো স্মার্ট পোলা, নাম কি তোমার? রফিক মিয়া। রফিক কানে ধর, ওই আচ্ছা কানে ধর, কানে ধর, তো কিছু কানে ধর, কানে ধর, ধরস না, ধর
আসগর চেয়ারম্যানের পোলা, হ্যাঁ আদব লেহাজ নাই, দাঁত ভেটকে কথা কইতেছ, হ্যাঁ ওর সম্মান নাই, আমার সামনে টিকিট খেয়েছ তো, আবার অন্য কিছু খাই। পাও ধইরা ক্ষমা চাওয়ানোর যুগ শেষ, এখন অন্য ভাবে অন্য কায়দায় মাপ চাইতে হয়। দুলাভাই তাহলে অন্য জায়গায় ধরবো? দুলাভাই কোন জায়গায় ধরবি না, ধরাধরির মামলাই নাই। হ্যাঁ মামলাটা কেসের, তোকে তো ফকির এলাকা, কোথাও এটিএম বুথ নাই, টাকা উঠাইতে পারত টাকা লাগবো আমার। বুঝতে পারছি দুলা ভাই, বাড়ি কর, বাড়ি কর বেড়া, কথা কস আবার দে পারছো দুলা ভাই, বাড়া খাবি কোনো ব্যাপার না, আমরাও খাইছি কোনো ব্যাপার না, কিন্তু আপ ডালে সবাই সামনে না দিল ভাই, আসলে আমরা কিন্তু খালি সিগারেটই ভাই, আবার কাউরে কোয়েন না দিল তো বড় বাটপা সাইড সার্ভার চেয়ারম্যানের পোলা, তারপর আমাকে থেকে টাকা নিয়ে গেল বড়া, তাই আমরা তো সিগারেট খাই, সেটা তো তুই কইতে পারলি না যে আমরা সিগারেট খাইতেছি, হে তো মনে করছ কথা খাইছি, হ্যাঁ তুই জিজ্ঞেস করছিস কিছু খাস না, আমরা খাই না লহ যাই। অনগুনি ভাই, আপনার মতন একটা কন্ট্রাক্টর থাকতে আমার হোর বাড়ির অবস্থা যদি এরকম হয় এটা কি মানুন যায়? হ্যাঁ আপনি হলেন মাপজোক করেন, পাঁচতলা ফাউন্ডেশন দিবেন ভাই, এইটা যে আপনার শ্বশুর বাড়ি এটা তো আমি জানতামই না, আর আপনার আব্বাও তো আমার কিছু বলে নাই বিয়ের সময়। কেমনে কইব, কর্ণের মতো অবস্থা কি আছে? হ্যাঁ মাইয়াটা সুন্দর পছন্দ হয়েছে, আব্বারে কইছি আব্বাই বিয়া দিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িঘর তো পছন্দ করার মতন না, পরিবারটা তো পছন্দ করার মতন না, বুঝছেন না, আর দেখেন কেমনে কি করবেন ভাই, আলাদা করে মাপ জোকার দরকার নাই, আমি দেখলাম তো একটা অনুমান হয়ে গেছে, আপনি মালামালের ব্যবস্থা করেন আমি কাজ শুরু করে দিই বাবাজি। ওনারা কারা? গণি, গণি কন্ট্রাক্টর, আমাকে এলাকায় বাড়ি, আপনাকে এলাকায় একটা স্কুলের কাম করতেছে এলাকে ধরে লিয়ে এলাম, বাড়িঘর রাখবো না সব ভেঙে ফেলাম, বিল্ডিং করবো। বিল্ডিং করবেন মানে আপনার কি আমি বিল্ডিং বানাইতে কইছি নাকি? তো কম লাগুক লিগা, আমার দায়িত্ব আছে না, আমি তো এই বাড়িতে ঢুকছি, ওয়াশরুম তিন মাইল দূরে, ওখানে ঢুকলে মশাই কামড়ায়, এসি নাই, ডাইনিং টেবিল নাই, সোফা চেয়ার কিছু নাই, এগুলো লাগবো না কি? লাগবো তো অবশ্যই লাগবো, কিন্তু আমার তো বিল্ডিং করার টাকা পয়সা নাই বাবাজি। এটা তো মাইকিং করে আপনারা কই থেকে রিকোয়েস্ট করেন, আপনি তো একটা ফকির, এটা তো বুঝি আমি জানি, টাকা পয়সা আমি দেবো না, না আপনি দিলেও আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না। দেখেন আপনি আমার জামাই মানুষ, আপনি জামাই হিসাবে আমার বাড়িতে আসছেন, আমি সেবা যত্ন যতটুকু আমার সাধ্য আমি করতেছি, ভবিষ্যতেও এর কোনো ত্রুটি করুম না, কিন্তু আপনার টাকায় আমি আমার বাড়িতে বিল্ডিং বানাবো না, এতে খারাপ দেখা যাইব, মানুষ নানান কথা কইব। আমি যদি অহনে আমার বউ রেলে আপনার বাড়ি থেকে বাইরে যাই তাহলে কেমন হবে ওইটা? সেটা আপনার মর্জি, আপনার বউরে নিয়ে আপনি যদি চলে যান আমি তার বাধা দিতে পারব না, কিন্তু আমি আপনার টাকায় এই বাড়িতে বিল্ডিং বানাবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো এই কথা হুই নাও আপনি কইতেছেন, আমার মর্জি, ভিতরে ভিতরে তো আপনি ভালো গার্তারা, এটা তো বুঝি নাই। মানুষ আরেকটা কথা কয় সব জায়গায় মেয়ে দিতে নাই, গরিব ভাই জানতো জান কত বড় সাহস, আমি আজগর চেয়ারম্যানের পোলা, আমার লগে বেতবি ওই তগো স্ট্যাটাস আর আমগো স্ট্যাটাস, আমগো স্ট্যাটাসের লগে তগো স্ট্যাটাস কোনোদিন যায় যায় রে, জোর কইরে দাওয়াইছি ঠেলে ঠুলে দাওয়াইছি, জিন্দগিতে আমার বাপে তখন লগে আত্মীয়তা করতো, আমি কই ছেলেকা করছে
দুই চার দশ বছরে তোর বাপের মতো এরকম টালমাল আমি দেখি নাই। কত বড় টাল, হ্যাঁ, টিনের ঘর ফালাইয়া বিল্ডিং দিব ওইটা নিব না, হ্যাঁ, কত বড় টাল, কত বড় তারসিরা। দেখেন আপনি চলে যেতে চাইতেছেন, আমরা চলে যাব, কিন্তু আব্বারে নিয়ে এমনি বললেন না, সে তো আপনার শ্বশুর। আরে রাখ তো শ্বশুর, শ্বশুরের গুল্লি মারি, এই যে বাইরে মতো কো বাড়ি থেকে এই শেষ, তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম, কোন সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো খবর করে ছেড়ে দেবো। জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে কি বইলা ফেলছে, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, জামাই কি, জামাই কেমন, কেমন ভাবে জামাই জামাই আদর করতে হয় ধারণাই নেই আপনাকে। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই, এগুলো জানিয়ে শুনে তারপর মাইয়া বিয়ে দেওয়ার দরকার ছিল আপনার। তিন মিনিট, তিন মিনিট টাইম দিলাম তোরে, তিন মিনিটের মধ্যে সব কিছু গুজগাজ করে তুই বাইরে বি, আমি উঠানে অপেক্ষা করতেছি। মা গো, তোর বাপের কথা কি তুই রাগ করছস? কি কো আমা, আব্বা তো ভুল কিছু কয় নাই, আমি রাগ কেন করুম, তাহলে চলে যেতে শেষ কেন? ওরে যাইতে দাও, ওর স্বামী যখন এই বাড়িতে থাকতে পারতেছে না, ও তো এখন ওর স্বামীর বাড়ির মানুষ, এই গরিব বাবা মায়ের বাড়িতে ওর থাকার দরকার নাই। আম্মা এগুলো কি কইতেছো তুমি? ঠিকই কইতাছি রে মা, তোর স্বামী চার মাস হলো বিয়া হয়েছে, তোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা আমি যাই। আমার বড় ঘরে কেন বিয়া দিছিল কত, এই বড় ঘরের মানুষগুলো আমার উঠতে বসতে কথা শোনায়, এইরকম একটা লোকের সাথে কেন বিয়া দিছিলা, কোন গরিব ঘরের লোকের সাথে বিয়া দিতা? চল আমার কি আমার মেয়ের শরীরে দাগ কিসের? যে লোক টিনের ঘর আর বিল্ডিং এর মধ্যে পার্থক্য বোঝে না তার কথার জবাব আমি দেই না। চল। এই আমার একমাত্র সন্তান, আমার কাছে আমার ও রাজকন্যা, আমার এই রাজকন্যার যেদিন জন্ম হয় সেদিন আমি ছয় মাইল পথ হাঁটা গিয়ে ডাক্তার নিয়ে আসছিলাম, তারপর আস্তে আস্তে ও যখন হাঁটা শিখে তখন আমি সারা গ্রামের মানুষের বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাইছিলাম। ওই রাজকন্যার লই আজকে আমি চলে যেতে স্যার, কোনোদিন আমু না এই খুশিতে আবার বাতাসা খাওয়ান, হ্যাঁ বাতাসার টাকা দেবো। এই তুই
তুই আমার মেয়ের গায়ে হাত তুলোস। আজকে আমি দরিদ্র বান্ধা তো সারা শরীরে দাও দিয়া কাঁচা কাঁচা কইরা লবণ লাগাইয়া দিল। কি উঠাছে কেডা আজগর চেয়ারম্যানের পোলা? আমি আমার গায়ে ফুলের টোকা যদি পড়ে আউলাই যাবে সবকিছু। চেয়ারম্যান তোরা তোরা গরিব মানুষের মেয়ের বিয়া কইরা তারে নিয়ে খেলা করস, তার মারধর করস। আজকে আজকে আমি তোরে কুপায়া একদম কাঁচা কাঁচা করে ফেলাম। তোর মতো সন্তান যে ঘরে আছে সে মন্ত্রী হয়েও কোনো লাভ নাই। তোরে আজকে আমি তারা কিছু বইল না। সর সর, সে ভালো হোক খারাপ হোক আমি তার সাথেই সংসার করব, সারা জীবন আমি তার সাথেই কাটাবো। দেখ শুনছস, তুই যারে মারধর করস, যারে সবসময় অপমান করস, বাড়ি নিয়ে ধিক্কার দিয়ে কথা কস, সে তোর অপমান সহ্য করতে না পারিনা, সে তোর সাথেই তারে থাকতে চায়। সে তোরে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে দেখছস? আপনি চলেন চলেন, আপনার এখানে আর আসতে হইব না। আপনি না আসলে আমি আসব না। আসুন। এই লোকটার লাগে আমি আমার জীবন পার করে দিব, ওই মুহূর্তে আমার মনে হইল আমি মানুষ, আমি অমানুষ। একটা মানুষ আমার ভালোবাসে আমার লোকের জীবন পার করে দিতে চায়, অথচ আমি তার মারছি ধরছি অপমান করছি, তার ফ্যামিলির অপমান করছি। আমি মানুষ হই কেন? আমি সব মানুষ, আমি আব্বার কাছে আম্মার কাছে মাপ চাবো, আমি অমানুষ কিনে যা তোমার মারছি ধরছি গালাগালি করছি আমার কাছে এতদিন নর্মাল মনে হয়েছে। আজকে আমার এমন মনে হইলো তুই যা, 5 মিনিট আগেও তো আমি এমন আসলাম। আসলে আমার ফ্যামিলিতে আমি এরকমই দেখছি, আমার বাপে আমার মার উপর অত্যাচার করছে, আমার দাদা আমার দাদির উপরে, আমার বাপা আমার দাদা। নারীর কোনো মর্যাদা আমার ফ্যামিলিতে নেই। আমি তো এইগুলো দেখেই বড় হয়েছি, হয়তো এই কারণে আমি এরকম। অন্যায় করছি সুখে, অনেক বড় মাফ করে দেওয়া মাফ চাই।